উপস্থিতি এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আধুনিক মেধাপুকুরের রূপকার পথিকৃত মেধাপুকুরের রূপকার হাবিবুল নবী আশিকুর রহমানের যোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক জননেত্রী শেখ হাসিনা রাস্তাবাজল জননেতা রাশেদ রহমান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রংপুর জেলার ছাত্রলীগের সভাপতি আসছে একটা পরিচয় পেয়ে খুশি মেহেদী হাসান রনি আমাদের মধ্যে উপস্থিত আছেন সভাপতি রংপুর জেলা ছাত্রলীগ জেলা মেহেদী হাসান আমি সরকারের মধ্য দিয়ে তাকে অভিনন্দন করবেন এবারে আমাদের প্রিয় নেতার প্রিয় সন্তান আমরা অভিভূত যে আমরা তাকে পেয়েছি তিনি আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যে বিদ্যুৎ সভ্যতা এবং আধুনিকতার জন্য যেটা একেবারেই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমাদের মধ্যে এসেছেন বক্তব্য রাখছেন জননেতা জনাব রাশেদ রহমান আশা করি ভালো আছি এটা এত রাত এই আশা দুরাশায় পরিণত হতে পারে প্রথমে আমার আস্থা হচ্ছে আমার খুব সত্যিও আমার বাবার খুব ঘনিষ্ঠ এবং ওনাকে আমি খুব ভালো মানুষ হিসেবে জানি আপনারাও তাকে একজন ভালো মানুষ হিসেবে জানেন তার কোনো কেলেঙ্কারি নাই আমার পিতৃতুল্য বাংলাদেশ আওয়ামী লীগ বিধানপুর শাখার সভাপতি মোজাম্মেল পিন্টু সাহেব ওনারা দুজনই এই এলাকার জন্য কিছু দাবির কথা বলেছেন আমি রাজনীতির কথায় যাওয়ার আগে দাবির কথায় আসি আপনাদের গণেশপুরে গ্রামে আসার সময় পথে আমাকে কয়েকজন মুরব্বী থামিয়েছিলেন ইমাদপুর পশ্চিম পাড়ার জামে মসজিদ সেটার সহযোগিতার জন্য অনুরোধ করেছিলেন প্রথম কথাই হচ্ছে মাননীয় এমপি মহোদয় মসজিদে আগে অনুদান দিয়েছেন যেহেতু আমি আজকে এসেছি আপনাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব অনুরোধ করলেন আমাদের দলের সভাপতি মহোদয় অনুরোধ করলেন এখানে এখন দাঁড়িয়ে থেকে আমার আব্বা তো এখানে নাই ওনার সাথে আলাপ আলোচনা না করে আমি বলতে চাই যে মসজিদের জন্য আপাতত দুই টন টিয়ার তারপরে একটা দাবি ছিল 1 কিলোমিটার রাস্তা বিদ্যুৎ কে দেয় মসজিদের অনুদান কে দেয় এমপি মহোদয়ের নাম কি তার মার্কা কি আমাদের চেয়ারম্যান সাহেব আফসার মিয়ার 23 এপ্রিলের নির্বাচনের মার্কা কি তাহলে আমাকে কি করতে হবে
সমুদ্র নদী যেখানে মিলে যায় তাকে বলা হয় মোহনা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নৌকার ধারক বাহক, তার রাজনৈতিক ভি শক্তি আত্মবিশ্বাস ধৈর্য সমুদ্রের তীব্র বিশাল। হাবিবুর নবী আশিকুর রহমান এমপি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত তার অনুসারী। আফসার মিয়া সাহেব হাবিবুর নবী আশিকুর রহমান সাহেবের প্রতি বিশ্বস্ত ঘনিষ্ঠ অনুসারী। সমুদ্র, সমুদ্র থেকে নদী, তার মিলনস্থল মোহনা আমাদের জীবনে। তাই আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের সাথে এই যে ছোটখাটো বৃহৎ চাহিদাগুলো, এগুলোকে নিরবিচ্ছিন্ন ভাবে পূরণ করতে গেলে, আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে 23 এপ্রিল 2016 সালে নৌকা মার্কাকে বিপুল ভূমি তৈরি করতে। আমি জানি না আমার কথাটা বলা ঠিক হবে কিনা, তাও আমি বলি। আমি আসলে মনে যেটা বিশ্বাস করি, হৃদয়ে যেটা বিশ্বাস করি সেটা বলি। যখন 17 নম্বর ইউনিয়নের মনোনয়নের আলাপ হচ্ছিল, কে মনোনয়ন পাবেন কে পাবেন না, অনেকেই তো প্রার্থী, তাই না? সেখানে একটা আলাপ উঠল আফসার মিয়া সাহেবকে নিয়ে। উনি তো একটা বড় প্রতিষ্ঠিত কুলীন পরিবারের সদস্য, সম্ভ্রান্ত পরিবার। আলাপ উঠল যে আফসার সাহেবের নমিনেশন দেওয়া যাবে না, কেন? সন্ধ্যা হলে রাত হলে ঘুমায় যায়। তারা আব্বা শুনলেন, আমি শুনলাম, আমি ঠিক বুঝতে পারতেছি না যে সন্ধ্যা হলে রাত হলে তো মানুষ ঘুমাবে, বাসায় যাবে, এটাই কি স্বাভাবিক না? আপনি আমি ঘুম থেকে উঠি কখন? সকালে। সকালে ঘুমাই কখন? রাত্রে। তাই বললাম যে তাইলে ওনার জায়গায় কাকে দিলে ভালো হয়, একটা নাম বললো আর কি। তার কি বৈশিষ্ট্য, কি গুণাবলী? বলে যত রাত হয় তত উনি জাগে ওঠে। এই লোক দিনে ওরা ঘুমায়, রাত যত বাড়ে তত তার চোখ বড় হয়, তত সে জাগে ওঠে। তার মানে হইল যে জুয়া খেলছে, মদ খাওয়াছে, দুষ্টামি হাঙ্গামা করেছে, সে হলো ভালো। কিন্তু যিনি ভালো ভদ্র মানুষ, মানুষকে সম্মান করে, কারো ক্ষতি করে না, সে হলো খারাপ। আমি তো এই কথার সাথে একমত হইতে পারি। যিনি সারা রাত ধরে জায়গায় থাকবে, তিনি প্রথম কিছুদিন খুব ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলতে পারবে, কিন্তু তিনি যদি নির্বাচিত হইতেন বা হন, তাহলে এই এলাকার এত হাজারো লক্ষ ভালো মানুষের জীবন দুর্বিষহ করে হইত। আফসার মিয়া সাহেব চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান হওয়ার আগে থেকে আওয়ামী লীগ করে প্রভাব তার সবসময় ছিল। আমার জানা মতে আপনার আমার সাথে একমত হবেন কিনা, কোনোদিন কোনো মানুষের সাথে অত্যাচার করেনি, করেছি? সুতরাং আপনাদের সন্তান হাবিবুর নবী আশিকুর রহমান, তিনি একজন ভালো মানুষ, তিনি আপনার সংসদ, তিনি আপনার বাড়ির মানুষ। আফসার মিয়া সাহেব আপনার বাড়ির মানুষ, একজন ভালো মানুষ, তার প্রতীক নৌকা মার্কা। আমি আশিকুর রহমান সাহেবের সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ করতেছি, 23 এপ্রিল আপনারা প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন, এবং আপনাদের কাছে অনুরোধ করো জন্য এই এলাকার উন্নয়ন, এই এলাকার শান্তির জন্য আফসার মিয়া সাহেবকে নৌকা মার্কায় ভোট দিয়ে দেবেন। এক কিলোমিটার পাকা রাস্তা চেয়েছেন,
এক কিলোমিটার পাকা রাস্তা হবে, কিছু রাজনীতি কিছু দাবি, এটা তো আনুষ্ঠানিক কোন বক্তৃতার মঞ্চ না, যে একেবারে রাজনৈতিক ব্যাকরণ মেনে আমাকে বক্তৃতা দিতে হবে। আপনাদের আমার চাহিদা চলছে, মিন্টু দাদা যে কথাটা বললেন আসলে এটা খুব প্রাসঙ্গিক একটা দাবি। যদি সত্যি 71 ডেসিমল জায়গা দখল হয়ে যায় না থাকে, মুক্ত অবস্থায় থাকে, তাহলে অবশ্যই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা এই প্রস্তাবনা নিয়ে যাব, যাতে 15-16-17 মানুষদের স্বাস্থ্য সেবার জন্য একটা সুন্দর সেটা 25 বেড হবে না 10 বেড হবে সেটা আমি এখান থেকে বলতে পারি না, সেটা সরকারি নীতিমালার উপরে নির্ভর করে। কিন্তু অবশ্যই অবশ্যই ইংরেজিতে বলে ইন্টারিম সলিউশন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন স্বাস্থ্যগত সমাধান দেওয়ার জন্য একটি উৎকৃষ্ট মানের স্থাপনা তৈরি করার আমরা সর্বাত্মক চেষ্টা করব। আর একই কথা হয়তো বা হয়ে যায়, কিন্তু বারবার বলতেই হয়, এটাই বাস্তব, এটা পরিচয়ের অংশ। আমি আমার নাম ইমিডিয়েট করে বদলাইতে পারবো, আমার চুলের রং বদলাইতে পারবো, কাপড় বদলাইতে পারবো, কিন্তু আমার পরিচয় সত্যিকার পরিচয়, আমি আশুর অঞ্চলের ছেলে, আমি মিঠাপুকুরের সন্তান, আমি ইমামপুরের সন্তান, এর পরিচয় পরিবর্তন করা যাবে না, আর পরিচয় পরিবর্তন আমি করতেও চাই না। আমি খুব গর্বিত, আমি যে আপনাদের সন্তান এটি আমার জীবনের সবচেয়ে বড় সুখ। এবং আমি একটু আগে দুটো সভায় কথা বলে এসেছি, পৃথিবীতে বহু ধনাঢ্য মানুষ আছে যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার আছে, পত্রিকা খুললে দেখা যায় প্রাসাদ প্রমাণ বাড়ি, এক বাড়িতে 300-400 কক্ষ, 200-300 টয়লেট, হ্যাঁ 20-30টা রান্না করে, তাদের সাথে আমাদের একটা পার্থক্য আছে। আমরা রাজনীতি করি, আমরা মানুষের জীবনে পরিবর্তন আনি, জাতিসত্তার উদ্ভব ঘটাই, একটি রাষ্ট্রে মঙ্গলের স্পর্শে পরিপূর্ণ পরিবর্তন আনয়ন করার জন্য সংগ্রাম করি। আমাদের পরিচয়ের যেখান থেকে সূত্রপাত, যেখান থেকে শুরু, সেই জায়গাটি হয় আমাদের বাড়ি, আমাদের গৃহ। আর এই যদি সত্য হয় তাহলে আশিকুর রহমান সাহেব তার বাড়ি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের বাড়ির থেকেও অনেক বড়, যে বাড়ির সূচনা সীমা 15 নম্বর বড় হযরতপুর থেকে শুরু হয়, সে 6 ইমারতপুর। এই সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্ক দাবির সম্পর্ক, এই সম্পর্ক অধিকারের সম্পর্ক, এই সম্পর্ক টিয়ার কাবিকা কাবিকা জিয়ারের লেনদেনের সম্পর্ক নয়। এই আমি জানি আমার বাবা অথবা আমি যদি 1 কিলোমিটার রাস্তা আপনাদের না দিতে পারি, যদি 1 কিলোমিটার বিদ্যুৎ আর না দিতে পারি, আপনারা কোনদিন আমার বাবাকে পরিত্যাগ করবেন না, আমি সেটা জানি। হাবিবুর নবী আশিকুর রহমান সাহেব সরকারি দলে এমপি ছিলেন, বিরোধী দলের এমপিও ছিলেন, কিন্তু উনি কোনদিন 17 নম্বরে হারেন নাই, 16 নম্বরে হারেন নাই। এর মানে হইল যে আপনারা নিঃশর্ত ভাবে তাকে ভালোবাসেন। এই ভালোবাসার কথা এই জন্যে বলছি, আমার জন্যে বলছি না, আসলে সত্যি চক্রান্ত চলছে মিঠাপুকুরের কিছু কিছু জায়গায়। এই যে 16-17 নৌকার দুর্গ বলা হয়, আশিকুর রহমান সাহেবের দুর্গ বলা হয়, যে কারণে সম্পূর্ণ মিঠাপুকুরে আপনাদের অবস্থান আপনাদের সম্মান ব্যতিক্রমী। ওই মিঠাপুকুর থেকে কিছু চক্রান্তের মধ্য দিয়া এই 17 নম্বর ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থীকে হারিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারা এই দুর্গকে ভেদ করতে চায়। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি আমি আমরা
কি কোন চক্রান্তের কাছে পরাজিত হব না আপনি আমি আমরা কি নৌকাকে হাঁটতে দিতে পারি আমরা কি নৌকাকে হাঁটতে দিতে পারি না তাহলে এখানে অপেক্ষাকৃত যুবক যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ আজকে আমি আফসার মিয়া সাহেবের সাথে এসেছি প্রতিদিন হয়তো আসতে পারব আপনাদের কাছে আমার অনুরোধ বাজারে গঞ্জে হাটে বাড়িতে কর্মস্থলে ফসলের ক্ষেতে যেখানে আপনারা স্ব উদ্যোগে আগামী 23 এপ্রিল 2016 সালের নির্বাচনের কথা বলবেন এবং আপনার বন্ধু আপনার প্রতিবেশী আপনার ভাই বোন মাকে অনুরোধ করবেন বারবার যাতে আফসার মিয়া সাহেবকে নৌকায় ভোট দেওয়া হয় এ আমাদের সম্মানের বিষয় এ আমাদের আত্মমর্যাদার বিষয় এ আমাদের আত্মপরিচয়ের বিষয় কোন ব্যক্তি কোন কালো গোষ্ঠী আমাদের পরিচয়ে আঘাত হানবে আমাদের সম্মানে আঘাত হানবে তা আমরা কোন অবস্থায় মেনে নিতে পারি না মানব না এবং এটাও ঠিক যে আপনার মাত্র 19 মাস চেয়ারম্যান হিসেবে ছিলেন আমি জানি এমপি মহোদয়ের সাথে তার যে সম্পর্ক তাতে আপনাদের যে কোনো দাবি দেওয়া পূরণ করা খুব কঠিন কোনো কাজ না বরং সহজ কাজ এবং আপনাদেরকে জানাতে চাই বিদ্যুৎ এমপি মহোদয় দেয় ঠিক কিন্তু আপনাদের চেয়ারম্যান সাহেব প্রতিনিয়ত প্রতিদিন আমাকে আমার বাবাকে আপনাদের ঘরে যাতে একটু আলো চলে ওই আলোয় আপনি আপনার সন্তানের চেহারাটা যাতে দেখতে পারেন তার জন্য আমি প্রতিদিন অনুরোধ করেন এই ভালো মানুষটির হাত আপনারা জোরদার করবেন এ আমার অনুরোধ আজ অনেক রাত হয়ে গেছে অনেক মহিলা আছে না মাদের উদ্দেশ্যে তো বললাম এই বিদ্যুতের সবচেয়ে বড় উপকার তো মায়েদের মা তার সন্তানের হাসিটা তো দেখতে পারবে রাত্রিবেলা মা টেলিভিশনে একটা নাটক তো দেখতে পারবে আমার ভাইয়েরা মানে হাইটে গিয়ে মোবাইল চার্জ করে নিয়ে আসতে পারছে কিন্তু আমার মা তো আর রাত্রিবেলা একা গিয়ে একটা মোবাইল চার্জ করে নিয়ে আসতে পারবে না সবচেয়ে বেশি উপকার আমার মায়েদের যারা একটু অপেক্ষাকৃত ধনী সেই মায়ের বাসায় তো ফ্রিজ থাকবে খাওয়া দাওয়া রাখা যাবে অনেক সুবিধা আমি বলি কি আবার বৃদ্ধ বনিতা পুরুষ ও নারী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সত্যিকার অর্থে মায়ের মতো উনি বাংলাদেশ থেকে এমন ভাবে সাজাইতেছেন যাতে এই দেশে কোন পুরুষ কোন নারী কেউই দুঃখে না থাকে এবং ওই বিশ্বাসে বিশ্বাসই আপনাদের সন্তান আশিকুর রহমান সাহেব আমরা সত্যি চোখ বন্ধ করলে দেখতে পারি এই যে দরিদ্র বাংলাদেশ ছিল এক সময় আমরা চোখ বন্ধ করলে দেখতে পারি যে বাংলাদেশের প্রতিটা মানুষ সুস্থ সুস্বাস্থ্যের অধিকার আমরা চোখ বন্ধ করলে দেখতে পারি বাংলাদেশের প্রতিটি ছেলে মেয়ের একটি চাকরি একটি ব্যবসা আছে আমরা চোখ বন্ধ করলে সবচেয়ে বড় যে জিনিসটা দেখতে পারি যেটা পৃথিবীর অনেক উন্নত দেশে গেলে দেখি কোন স্কুল বা কলেজের সামনে দাঁড়ালে ছুটি হওয়ার পরে ছেলে মেয়েগুলো বাসায় যাচ্ছে প্রতিটা ছেলে মেয়ের মুখে হাসি আমার এই দেশে এখনো স্কুল থেকে ফিরে যাওয়া কলেজ থেকে ফিরে যাওয়া প্রতিটা ছেলে মেয়ের মুখে হাসি থাকে না কিছু ছেলে মেয়ের মুখে হাসি আমি চোখ বন্ধ করলে স্বপ্ন দেখি বিশ্বাস করি যে এমন একদিন বাংলাদেশে আসবে যখন বাংলাদেশের প্রতিটা ছাত্রছাত্রী আপনার সন্তান আমাদের সন্তান প্রত্যেকের মুখে ওই পবিত্র ফুলের মতো হাসি থাকবে সেই দিন খুব বেশি দূরে নাই এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করবে আমাদের স্বাধীনতার প্রতি আমাদের মুক্তির প্রতি বঙ্গবন্ধুর প্রতি শেখ হাসিনার প্রতি আশিকুর রহমান সাহেবের প্রতি আমাদের সকলের প্রতি নৌকা আমার কানা নৌকা
আজ বিদায় নেই, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে সংগ্রামে বিপ্লবে সংকটে বিপদে, দেখা হবে সুখেও শান্তিতে, চিরকাল চির সাথী প্রকৃতি। সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয়।